আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকালে ভালো আছে। আজকে আমরা যাচ্ছি দ্য প্যান প্যাসিফিক লাউঞ্জ বাফেটে। অবশেষে আমরা চলে এলাম, এখন ভেতরে প্রবেশ করার পালা। সর্বপ্রথম আমরা চলে যাব ডেজার্ট আইটেমের দিকে। এখানে বিভিন্ন প্রকার কেক রাখা হয়েছে। কেকের ভিতর ক্রিমের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছিল, যার কারণে কেকগুলো খাওয়া যাচ্ছিল না। এই দিক দিয়ে আবার ইয়াসিন চলে আসছে ডেজার্ট আইটেম নেওয়ার জন্য। সে একটা অলরেডি কেক নিয়ে ফেলেছে, সে আরেকটি কেক নিতে চেয়েও নিল না। অবশেষে সে একটি কুকিজ নিয়ে নিল। এই দিক দিয়ে ইয়াসিন যেতে না যেতেই রিয়াদ চলে আসছে, সে আলাম কেকটাই নিয়ে চলে গেল। তাদের মেন আইটেমটি হচ্ছে আস্ত খাসি এবং দুইটি আস্ত ফিশ বারবিকিউ। বাট তারা আস্ত খাসি না দিয়ে দুইটি খাসির লেগ পিস রেখে দিয়েছে, যেটা খুবই দুঃখজনক। যাই হোক, আমরা কিন্তু আমাদের লেগ পিস আগে নিয়ে রেখেছি, কারণ আমরা জানতাম যে পরে আমরা পাবো না। ইয়াসিন আবারও এসে পড়েছে ফিশ নেওয়ার জন্য। যাই হোক, এবার আমরা অন্য অন্য আইটেম দেখানোর চেষ্টা করব। এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার পালা। ইয়াসিন মাংস খেয়ে হাড্ডিতে কামড় বসাচ্ছে। এদিক দিয়ে সাজিদ আমার লেগ পিসটা নিয়ে খাওয়ার ভান করছে। পরে আমার লেগ পিস আমাকে ফিরিয়ে দেওয়ার পর আমি একটু খেয়ে নিলাম। আর এদিক দিয়ে সবাই খাওয়া দাওয়াতে ব্যস্ত। যাই হোক, খাওয়া দাওয়া শেষে কিছু ছবিও তুলে ফেললাম। তাদের আরেকটি ইউনিক আইটেম হচ্ছে মকটেল বার, এবং তাদের মকটেলগুলো সম্পূর্ণ হালাল উপায়ে তৈরি। তো আমিও একটি মকটেল নিয়ে নিলাম, খেতে খুবই ভালো লাগলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে আর ভালো লাগছিল না, তাই একটু হেঁটে হেঁটে খাওয়া শুরু করলাম। পিছনে ইয়াসিন বসে আছে, বেচারা খাওয়া দাওয়া করে অনেক হাঁপিয়ে গিয়েছে, আমিও অনেক হাঁপিয়ে গিয়েছি, তাই একটু হাঁটাহাঁটি করছি যেন আবারও খেতে পারি, কারণ 3 ঘন্টা সময়। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে ভুলবেন না।